আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব গর্ভবতী মহিলারা কিভাবে নামাজ আদায় করবে। তো আমরা নামাজ আদায়ের জন্য সর্বপ্রথম নিয়ত করে হাত তুলে আমরা বুকের উপর হাত বেঁধে নিলাম, আর অনেকের সেজদা দেওয়া অবস্থায় কষ্ট হয়ে যায়, এজন্য আমরা জায়নামাজের নিচে একটা মোড়া অ্যাড করে দিয়েছি। এই মোড়ার মধ্যে সেজদা দেব আমরা। তো সেজদা কীভাবে দিতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো তারপর আমরা যখন হাত বাঁধছি, হাত বাঁধার পর সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পর রুকু দিয়ে দিলাম মেয়েদের মতোই, এবং রুকু দেওয়ার পর রুকু থেকে রুকুর তসবি পড়ার পর সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর আমরা এবার সেজদা দিয়ে দিব। সেজদা দেওয়ার নিয়মটা দেখুন শেষ, যাতে এভাবে সেজদা দেওয়ার কারণ হলো যাতে করে পেটের মধ্যে চাপ না লাগে, আর গর্ভবতী অবস্থায় এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক। অনেকের পেটের মধ্যে চাপ লাগে, সেজদা দিতে পারে না, এই জন্য তারা নামাজে ছেড়ে দেয়। তো এই জন্য নামাজ ছাড়া যাবে না, এভাবে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব এবং আমরা এভাবে সেজদা দেব। তারপর দ্বিতীয় রাকাত, এক রাকাত সম্পূর্ণ হয়ে গেল এবং দ্বিতীয় রাকাতের মধ্যে ঠিক যে সূরাগুলো পড়তে হয় দুটা সূরা মিলিয়ে, তারপর আবার পুনরায় আমরা রুকু দিয়ে দিব। আমরা দু রাকাত নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের সূরা পড়া প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমরা রুকু দিয়ে দিচ্ছি। মেয়েদের রুকু দেওয়ার নিয়ম হচ্ছে এটা, আর আমরা রুকু দিয়ে দিলাম। তারপর এবার রুকু থেকে উঠে সেজদা দিয়ে দিলাম। আর মেয়েদের বসার নিয়মটা হচ্ছে তারা যেভাবে বসে ওই নিয়মেই কিন্তু তারা বসবে। এই নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে, মাথায় রাখতে হবে, যেভাবে বসার সেভাবেই বসবে। অর্থাৎ দুই পা বিছিয়ে যেভাবে সাধারণভাবে বসে ওইভাবেই বসতে হবে। তারপর বসার পর আমরা এভাবে সেজদা দিয়ে নামাজ শেষ করার পূর্বে দোয়াগুলো পড়ে তারপর মোনাজাতের জন্য সালাম ফিরিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, এমনই নিত্য নতুন আপডেট পেয়ে যায় জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর এবং মাসলা মাসায়ের পেতে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।